হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে আলু এবং মেথি শাক ভাজা করে দেখাবো, খুবই সুস্বাদু হয় খেতে। চলুন চটপট রেসিপি দেখে নিই। এই হলো আমাদের মেথি শাক। আমি এক গাড্ডি মেথি নিয়েছি আর মেথিগুলোকে ভালোভাবে ছিঁড়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, আর শাকের জল ঝরে গেলে আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যতটা ছোট ছোট সম্ভব হয়েছে আমার দ্বারা ততটা আমি কেটে নিয়েছি, আপনিও যতটা ছোট সম্ভব হয় কেটে নিন। এবার এগুলোকে সাইডে রাখবো আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমি তেল দিয়ে দেব অল্প, চাইলে আপনি বেশি করে দিতে পারেন যদি বেশি পছন্দ হয়। তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে। জিরেটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাথে সাথে আমরা রসুনও দিয়ে দেবো, দেরি করার দরকার নেই। তো এখানে আমি 7-8 কলির মতো রসুন নিয়েছি ছোট ছোট করে কেটে। এবার পেঁয়াজ রসুনকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। তার সাথে সাথে আমরা আলু দিয়ে দেব। আলু ভাজা হওয়ার সাথে সাথে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে যাবে। দেখুন, এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর কাটার পরে আমি ধুয়ে নিয়েছি। আপনি নিজের পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুগুলোকে আমরা ভেজে নেব, মোটামুটি 20-30% মতো ভেজে নেব। তো আলুর সঙ্গে সঙ্গে আমি কয়েকটা জিনিস আরও দিয়ে দেব, সেগুলো হচ্ছে কিছু স্বাদ মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমি, দিয়ে দিলাম। আর আলুর জন্য কিছুটা আমি লবণ দেব, যাতে আলুর ভেতর পর্যন্ত লবণের স্বাদটা যায়। এখন আমি পুরো লবণটা দিইনি, আলুর জন্য যতটা লাগে ততটা আমি দিলাম, আর মেথি শাকের জন্য যতটা লাগবে সেটা আমি পরে ওপর থেকে দিয়ে দেব। আর আধা চামচ আমি হলুদ পাউডার দিয়ে দিয়েছি। এবার আমরা আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, হিট মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, আলু 20-30% মতো গলে গেছে, মানে একটু নরম হয়েছে। তো এবার আমরা টমেটোটা দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। যদি আপনার শুকনো শুকনোই ভাজা হয়ে যায়, পুরোপুরি গলে যায়, তাহলে আর জল দেওয়ার দরকার নেই। আমার এখানে 50% পর্যন্ত কুক হয়েছে। তো আমি এখন দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরে ধনের গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন শাহি গরম মশলা। এই মশলাগুলো দিয়ে আমি একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেব আলুটাকে। আবারও বলছি, আপনার এখানে যদি জল ছাড়াই সিদ্ধ হয়, শুধু শুকনো শুকনো সিদ্ধ হয়ে গেলে, গলে গেলে কোনো জল দেওয়ার দরকার নেই। আমার এখানে দেরি হচ্ছে, তো আমি এখন একটুখানি জল দেব। জল দিয়ে মোটামুটি 90-95% পর্যন্ত কুক হয়ে যায়, ততটা আমি সিদ্ধ করে নেব। একটুখানি জল দিচ্ছি কারণ এখানে সবজি কিন্তু আমরা শুকনো সবজি বানাবো, মানে ভাজা বানাবো, তো সেই কারণে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, যাতে এই জলটুকু শুকাতে শুকাতে আলুটা গলে যায় আর কি। মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ঢেকে দেব, ঢেকে ততক্ষণ কুক করব যতক্ষণ কি আলুগুলো গলে না যায়। দেখুন বন্ধুরা, মোটামুটি 5 মিনিটের মতো হয়েছে, 4-5 মিনিট হয়ে গেছে, আর এখন আলুটা মোটামুটি নরম হয়েছে, মানে 100% না গললেও 90-95% পর্যন্ত গলে গেছে। এবার আমরা মেথি শাকগুলো দিয়ে দেব। এখানে মেথি শাক দেওয়ার পরে ওপর থেকে লবণও দেওয়ার ছিল, কিন্তু আসলে আমি ভুলে গেছিলাম, তো আমি এই জন্য পরে দিয়ে দেব। ঢেকে দেব, 3-4 মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করব। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে আর মেথি শাক পুরোপুরি গলে গেছে। এবার আমি ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি, কারণ শুরুতে আমি দিতে ভুলে গেছিলাম। তো মেথির জন্য যেটুকু লবণ লাগে সেটুকু আমি দিয়ে দিলাম, আর আলুর জন্য আমি কিন্তু আগেই দিয়েছিলাম। তো 3-4 মিনিটে মেথি পুরোপুরি কুক হয়ে যায়। আর মনে রাখতে হবে যে 5-6 মিনিটের বেশি কিন্তু আমাদের কুক করা যাবে না মেথি দেওয়ার পরে, তাহলে কিন্তু মেথি শাক তিতো হয়ে যেতে পারে। আলু পুরোপুরি গলে গেছে আর মেথি শাক তো অবশ্যই গলে গেছে। এখন মোটামুটি 5 মিনিট হতে চলেছে। তো নামানোর আগে আমি কিছু ফ্রেশ ধনে পাতা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া ভালো করে, আর আমাদের ভাজা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। একদম অল্প মশলায় খুবই সুস্বাদু মেথি শাকের স্বাদ বজায় রেখে ভীষণ সুস্বাদু এই ভাজাটা, অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। দেখুন বন্ধুরা, ভাজা একেবারে তৈরি হয়ে গেছে। গরম গরম মেথি আর আলু ভাজা আমি সার্ভ করছি, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো।
এটা ভাত অথবা রুটি যার সাথেই খান না কেন ভীষণ ভালো লাগে খেতে। আর এই ভাজাটা কিন্তু একেবারেই তিত হয়নি, একদম তিত হয় না যদি আপনি এইভাবে বানান, বেশিক্ষণ কুক করলে তিত হয়ে যায়। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।